শুভঙ্কর চট্টোপাধ্যায়। দাদা কেমন আছেন? নমস্কার। বলা হয় যে বাংলাদেশে আপনার নামটি সবচেয়ে জনপ্রিয় করেছে আবু হেনা রনি, এটা কতখানি সঠিক না কি মনে করেন? সঠিক। হ্যাঁ সঠিক সঠিক। মানে একটা অভিযোগ আছে যে এটা একটা ফ্যামিলি শো, সেখানে অনেক অ্যাডাল্ট জোকস সেখানে পরিবেশন করা হয়, এটা নিয়ে একটু সমালোচনা হয়। Mr. Problem TV, but keep smiling. প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সকলকে মিস্টার প্রবলেম টিভিতে। আজ আমরা এমন একজন ব্যক্তির সাথে কথা বলবো যিনি শুধু ওপার বাংলা নয়, দুই বাংলার সবচেয়ে জনপ্রিয় ডিরেক্টর, অর্থাৎ দাদাগিরি, ডান্স বাংলা ডান্স এবং মিরাক্কেল সহ বড় বড় সেলিব মানে রিয়েলিটি শোর যিনি পরিচালনা করে থাকেন, অর্থাৎ শুভঙ্কর চট্টোপাধ্যায়। দাদা কেমন আছেন? নমস্কার। ভালো আছেন? কেমন চলছে বাংলাদেশের অডিশন? খুব ভালো। আমাদের ছেলেমেয়েরা কেমন করছে? খুব ভালো করেছে। এখন তিন বছর তো হয়নি মাঝখানে, সেজন্য ওরা প্রত্যেকের প্রস্তুতি নিয়ে এসছে। তো আমরা আজকে ফার্স্ট লেভেল অফ অডিশন করলাম, আগামীকাল আমাদের সেকেন্ড লেভেল অফ অডিশনও হবে। তো আমরা খুব হোপফুল যে এখান থেকে খুব ভালো কিছু পার্টিসিপেন্ট আমরা নিয়ে যেতে পারবো ইন্ডিয়াতে। মিরাক্কেল 10 কবে থেকে অন এয়ারে আসতেছে? এখনও ঠিক হয়নি, আমাদের এই পার্টিসিপেন্ট সিলেকশনের পরে ওদের গ্রুমিং স্টার্ট হবে, তারপর ওরা প্রিপেয়ার হওয়ার পরে আমরা ডিসাইড করবো কবে থেকে আমরা দর্শকদের জন্য উপহার দিতে পারবো। পারফরমেন্সের সময় আমরা দেখি যে বিশেষ করে আমাদের চ্যাম্পিয়ন রনি বলে যে আশেপাশে শুভঙ্করদা নেই, তো এই কথাটি শুনতে আপনার কেমন লাগে বারবার আপনার নাম যখন উচ্চারিত হয় মিরাক্কেলের মধ্যে? কিছু করার নেই, ওর টেকেন ফর গ্রান্টেড হয়ে গেছে, ওটা ভাবি না এখন আর। বলা হয় যে বাংলাদেশে আপনার নামটি সবচেয়ে জনপ্রিয় করেছে আবু হেনা রনি, এটা কতখানি সঠিক না কি মনে করেন? সঠিক। হ্যাঁ সঠিক সঠিক। প্রিয় দর্শক, দাদা অকপটে স্বীকার করলো যে বাংলাদেশে আসলে আবু হেনা রনি ভাই আমাদের খুবই কাছের একজন মানুষ, জনপ্রিয় কমেডিয়ান, সে এতে ছড়িয়েছে। আসলে দাদার নামটি কানে কানে মুখে মুখে ছড়িয়েছে কিন্তু রনির মাধ্যমে। আচ্ছা দাদা, এই যে দাদাগিরি, মিরাক্কেল, ড্যান্স বাংলা ড্যান্স, এগুলোর ভিতরে কোনটি করতে আপনার সবচেয়ে বেশি আনন্দ হয় এবং স্বাচ্ছন্দ্য বোধ করেন? তিনটেই, মানে নিজে স্বাচ্ছন্দ্য বোধ না করলে তো সেইটা মানুষের আনন্দ দেবে না, মানুষকে ভালো নিজের যদি ভালো না লাগে তাহলে মানুষের ভালো লাগবে না। যখন যে কাজটা করি খুব মন দিয়ে করার চেষ্টা করি, যাতে আপনাদের ভালো লাগে, আপনাদের আশীর্বাদ পায়, দোয়া পায়, চেষ্টা করি। তার মধ্যে বাংলাদেশে ছেলেমেয়েরা কেমন করে আপনার দৃষ্টিতে আপনার শোতে গিয়ে? নিশ্চয়ই ওরা তো খুবই ভালো করে। লাস্ট একটা সিজনে আমরা দেখেছি যে 1-5, 1-6 মধ্যে ওরা ওদের জায়গা করে নিয়েছে নিজেদের যোগ্যতায়। তো ওরাও সমান দক্ষ, ওখানে একসঙ্গে যখন আমরা কাজ করি আমরা ওদেরকে গ্রুমিং করাই, ওর সঙ্গে প্র্যাকটিস করি, দেখি ওরা ইকুয়ালি দক্ষতায় খাটে, পরিশ্রম করে এবং তাদের ফলাফল পায়। দাদা আপনি কি মনে করেন যে আপনাদের ইন্ডিয়াতে এত জনপ্রিয় হয় এই কমেডি শো, বাংলাদেশে এখন পর্যন্ত বেশ কিছু চ্যানেল কমেডি শো করেছে কিন্তু এতটা পপুলার হয় না কেন, কারণ কি বলে মনে করেন? আমার অ্যাকচুয়ালি সেই শোগুলো দেখা হয়নি, সেটা মন্তব্য করতে পারবো। বলা হয় যে মিরাক্কেলের জনপ্রিয়তার অন্যতম কারণ হচ্ছে যে উপস্থাপক মীর ভাইয়ের কথা বলে, তো এটাকে কীভাবে আপনি দেখছেন? নিশ্চয়ই একটা মধ্যম মীর পুরোটা খুব সুন্দর করে সঞ্চালনা করে, আর তার সঙ্গে আমাদের ছেলেমেয়েরা বাংলাদেশে এপার বাংলা অপর বাংলার ছেলেমেয়েরা তারা তাদের প্রতিভা, তাদের ক্ষমতা দিয়ে তারা তাদের পারফরমেন্সগুলো করে, যেগুলো আমাদের মনোরঞ্জন করে। সবটা একসূত্রে গাঁথে নিশ্চয়ই মীর, বাট এদের ক্রেডিটও কম না, এরাও প্রত্যেকে খুব কষ্ট করে, খুব পরিশ্রম করে তাদের পারফরমেন্স আপনাদের জন্য সাজায়। অনেকে বলে থাকে যে আসলে জাজদের মূল্যায়নটা শুনতেও নাকি তাদের অনেকের ভালো লাগে পারফরমেন্সের পাশাপাশি, জাজদের ব্যাপারে একটু বলুন। হ্যাঁ, অনেকদিন ধরে ওরা জাজমেন্ট করছে, অনেক লম্বা সিজন ধরে ওরা পারফরমেন্স মানে ঈশ্বরের সঙ্গে জড়িয়ে আছে, ওরা তো পার্ট অফ দ্য শো হয়ে গেছে। দাদা কিছু মনে করবেন না, একটা অভিযোগ আছে যে এটা একটা ফ্যামিলি শো, দুই বাংলার ফ্যামিলি এখানে দেখে, পাশাপাশি আমরা জানি প্রবাসী বাঙালিরাও দেখে থাকেন, তো সেখানে অনেক অ্যাডাল্ট জোকস সেখানে পরিবেশন করা হয়, এটা নিয়ে একটু সমালোচনা হয়, এটার ব্যাপারে যদি কিছু বলতেন? না, অ্যাডাল্ট জোক বলতে অনেক আগে হয়েছে, আমরা লাস্ট একটা সিজনে একদমই রাখিনি, যেখানে বুদ্ধিমত্তার ছাপ আছে, যেখানে শিল্প হয়ে যায় যে পর্যায়ে সেটাকে, এটা একটা বিরাট শিল্প, শিল্পের পর্যায়ে উন্নীত হলেই সেটাকে আমরা অ্যালাউ করি, তার বাইরে খুব স্থূলও কিছু নিম্ন রুচি আমরা একদমই অ্যালাউ করি না। দাদা অনেক কথা বললেন, আমি শুধু আপনার জ্ঞাতার্থে বলে রাখি আমি এজি বিদ্যান, এই মিস্টার প্রবলেম টেলিভিশনের সিইও। আমি যখন অসম শালা রাউন্ড হলো এফবিসিতে, বাংলাদেশের প্রথম যখন অডিশন নিলেন আপনি এফবিসিতে, তখন আপনার সামনে পারফর্ম করেছিলাম, সেটা অডিশন রাউন্ডকে দেখিয়েছিল, এই 10 মিরাক্কেল 10 এর অডিশনে আমি আপনার ইন্টারভিউ নিচ্ছি, আমার যেমন আমি খুবই উৎফুল্ল দর্শক, আমি খুব আবেগ প্রণত হয়ে যাচ্ছি দাদা। সুতরাং আপনি এই মানে মিস্টার প্রবলেম টিভি বুঝতেই পারছেন নামটা, এ সম্পর্কে যদি একটু শুভকামনা করে দিতেন। সমস্ত প্রবলেম সলভ হয়ে যাক, সমস্ত প্রবলেম সলভ হয়ে যাক।
দারুণ বলেছে। আসলে আমাদের টেলিভিশনের এটাই হচ্ছে স্লোগান যে লাইফ ইজ প্রবলেম, প্রবলেম ইজ লাইফ, বাট কিপ স্মাইল, অর্থাৎ হাসতে থাকুন। দর্শক, আমরা এই হাসির জাদুকর, হাসির এই মহামানবটি পেয়েছি, আমরা চাই তার হাত ধরে মিস্টার প্রবলেম টিভি হয়ে একদিন এগিয়ে যাবে সফলতার পথে। দাদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, এতক্ষণ যে ব্যক্তির কথা শুনছিলাম আমরা, সত্যিই উনি আমাদেরকে সময় দিয়ে মিস্টার প্রবলেম টিভিকে ধন্য করেছেন। আপনারাও আমাদের সাথে থাকবেন, মিরাক্কেল টিমের সাথে থাকবেন, আগামীতে মিস্টার প্রবলেম টিভির সাথে থাকবেন, এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। তবে হ্যাঁ, আপনাদের প্রতি অনুরোধ, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল বাটনে ক্লিক করে ঘন্টা বাজিয়ে দিয়ে আগামীতেও আমাদের সাথে যুক্ত থাকবেন। তোমরা যারা আমাদেরকে, আমরা যারা মিরাকেল করেছি তাদেরকে মাথা খারাপ করে দিচ্ছিলাম, মিরাকেল অডিশন কখন হবে কখন হবে। তো আজকে হয়ে গেল মিরাকেল টেনের অডিশন ঢাকায়। তো আমরা অনেক দিয়ে জীবনলাকে রাজি করিয়েছি আগামীকাল।